আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব, সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম, বিএনপি সাংগঠনিক অ্যাকশন, শিগগিরই শুরু হচ্ছে লক্ষ্য আগামীর আন্দোলন। এরপর জানিয়ে দিব, দ্রব্যমূল্যের আগুনে জনগণ পুড়লে অর্থবিত্তে সাঁতার কাটছে সরকারের লোকজন, অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। এবারে জানাবো, দেশের সমৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিন বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে একটি গোষ্ঠী সবসময় স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায় বলছেন গণপূর্তমন্ত্রী। গৃহায়ন এবং গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আম উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি বলেছেন, দেশে এখন একটি গোষ্ঠী আছে যারা নানা রকমের প্রোপাগান্ডা ছড়ানো লিপ্ত। একই গোষ্ঠী এই কাজটি স্বাধীনতার আগেও করেছে। গোষ্ঠীটি সবসময় চায় এদেশে স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে। এজন্য তারা নির্বাচনে অংশগ্রহণ না করে সহিংসতার পথকে বেছে নিয়ে প্রতিনিয়ত রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। জানাবো, সংরক্ষিত নারী আসনে সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা। দ্বাদশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত 50টি আসন জমা দেয়া 50 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। আর সোমবার এসব মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এবং সর্বশেষ জানিয়ে দিব, পাকিস্তানের সরকার গঠন নিয়ে আজ আসতে পারে বড় ঘোষণা। পাকিস্তানে এবারে নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, তাই জোট করেই সরকারে আসতে হবে দলগুলোকে। তবে 10 দিন পার হয়ে গেলেও এখনো কোনো জোট গঠন করতে পারেনি দলগুলো। তবে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ PMLN জানিয়েছে, আজ সোমবার বিলাল ভুট্টোর জারদারির দল PPP-র সঙ্গে বৈঠকে এ বিষয়ে বড় অগ্রগতি হতে পারে। খবর জিও নিউজের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বিএনপির সাংগঠনিক অ্যাকশন, শিগগিরই লক্ষ্য আগামীর আন্দোলন। একদফার আন্দোলনে কাঙ্ক্ষিত ফলাফল না আসায় কারণ চিহ্নিত করার পর শিগগিরই সাংগঠনিক অ্যাকশনে যাচ্ছে বিএনপি। গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনগুলো রাজপথে কার্যত প্রত্যাশিত ভূমিকা না রাখায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলনে চূড়ান্ত সাফল্য আসেনি বলে মনে করছে বিএনপি। এমন মূল্যায়নের ভিত্তিতে শিগগিরই ভেঙে দেওয়া হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদলের কেন্দ্রীয় কমিটি। এর মধ্যে দুই সংগঠনের পুরো নেতৃত্বে রদবদলে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সে সঙ্গে নিষ্ক্রিয় সাংগঠনিক জেলাগুলোকে পুনর্গঠন করা হবে। রোজার মার্চ জুড়ে এই পুনর্গঠন প্রক্রিয়া চলবে। এছাড়াও আগামী দিনে আন্দোলন জোরদার করার লক্ষ্যে বিভিন্ন সময়ে বহিষ্কৃতদের দলে ফেরানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে গত কয়েকদিনে দলের বিভিন্ন স্তরের সঙ্গে হাইকমান্ডের সিরিজ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান কালবেলাকে বলেছেন, বর্তমান সরকার বিরোধী দলের সংগঠনগুলোকে নিশ্চিহ্ন করতে সাংগঠনিক প্রক্রিয়া সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত করেছে। এই পরিস্থিতির মধ্যেই যতদূর সম্ভব আমাদের দলগুলোকে পুনর্গঠনের চেষ্টা করছি। কমিটি গঠন, পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। বিএনপির এক বছরের বেশি সময় ধরে রাজপথে আন্দোলন করলেও চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারেনি দলটি। প্রত্যাশিত হারে নেতাকর্মীরা রাজপথে না নামায় গত বছরের 29 জুলাই ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচিতে প্রথম ধাক্কা খায় দলটি। 28 অক্টোবরের পর হরতাল অবরোধ কর্মসূচিতে সাংগঠনিক এই সীমাবদ্ধতা আরও স্পষ্ট হয়ে ওঠে। ঢাকায় মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ শীর্ষ এবং গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার করা হয়। বিএনপির তথ্য অনুযায়ী 28 অক্টোবরের পর থেকে তাদের 26,000-এর অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার এড়াতে বাকি নেতারা আত্মগোপনে চলে যান। ঘুরে ফিরে অল্প কিছু নেতা হরতাল অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল বের করে। এ চিত্র রাজধানী ঢাকা থেকে দলের তৃণমূল পর্যন্ত সর্বত্র। হাইকমান্ডের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও নেতাকর্মীরা প্রত্যাশিত হারে মাঠে নামেনি। এর মধ্য দিয়ে সাংগঠনিক দুর্বলতার বিষয়টি সামনে চলে আসে, যা হাইকমান্ডের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আন্দোলনের ধারাবাহিকতায় জনগণকে শান্তিপূর্ণভাবে 7ই জানুয়ারির ভোট বর্জন
বর্জনের আহ্বান জানায় বিএনপি। তবে তাদের বর্জনের মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপি দাবি তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ভোট বর্জন করেছে। এরই মধ্য দিয়ে সরকারের নৈতিক পরাজয় এবং তাদের নৈতিক বিজয় হয়েছে। দ্রব্যমূল্যের আগুনে জনগণ পুড়লেও অর্থবিত্তের সাঁতার কাটছে সরকারের লোকজন, বলছেন রুহুল কবির রিজভি। দামি সরকারের বাজার লুটের কারণে আজ জনগণ সর্বশান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি ছিন্ন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেছেন বাজারে দ্রব্যমূল্যের আগুনে পুড়ছে দেশের সাধারণ জনগণ, আর অর্থবিত্তের পুকুরে সাঁতার কাটছে সরকারের লোকজন। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন রিজভি। রিজভি বলেন সম্পূর্ণ একদলীয় একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় মসনদের অবৈধ মেয়াদ প্রলম্বিত করে আরও বেপরোয়া হয়ে জনগণের উপর নতুন মাত্রায় জুলুম চালাচ্ছে ডামি সরকার। মানুষ বেঁচে থাকার অধিকার, জানমাল, মানবাধিকার, জননিরাপত্তা লণ্ডভণ্ড করে দিচ্ছে। তাদের একগুঁয়েমি এবং বৈরিতার আঘাতে গণতন্ত্র কবরে সাহিত্য। রাষ্ট্রের পেশি শক্তি দিয়ে বিরোধী দল দমনের অভিনব সব পন্থায় বিগত দেড় দশক ধরে অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মী, সমর্থক, উচ্ছিষ্টভোগী, দালাল ছাড়া দেশের সাধারণ মানুষ যেন উদ্বাস্ততে পরিণত হয়েছে, এমন মন্তব্য করে তিনি বলেছেন বিরোধী দল নিষ্পেষণ, দমন, গ্রেপ্তার, হত্যা আর সাধারণ জনগণের রক্ত শুষে খায় এখন মাফিয়া সরকারের ব্রত। জনজীবনকে তারা দুর্বিশেষ করে তুলেছে, মানুষের জীবনে নেমে এসেছে না বিশ্বাস দশা। এদের অস্বাস্তিকর জীবনযাপন বলে কিছু নেই, একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নর ভেতরে বাংলাদেশকে নিপাতিত করছে এ সরকার। এ সময় রুহুল কবির রিজভি বলেন গ্যাস নাই, চুলা ঠান্ডা, রাস্তা যানজট, বিদ্যুতের লাগামহীন লোডশেডিং, পুতি দুর্গন্ধময়, ওয়াসার ময়লা পানি, বাজারে আগুন, সাদাবাজি ছিনতাই, সড়কে মৃত্যু, খুন, ডায়রিয়া সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, আমি সিন্ডিকেট লাগামহীন ঘোড়ার পিঠে চড়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে সভ্যতার জন্য বৈরী সংগঠন ছাত্রলীগ গড়ে তুলেছে। নারীর শ্লীলতাহানি সহ সন্ত্রাসার নৈরাজ্যের অভয়ারণ্য, সকল বিশ্ববিদ্যালয় এখন রক্তাক্ত এবং নারীদের জন্য বিপজ্জনক স্থান। বিএনপির এই মুখপাত্র আরও বলেছেন ক্রমাগত দ্রব্যমূল্যের যাতাকল্যে পিষ্ট হচ্ছে দেশের সাধারণ জনগণ। মাহে রমজানকে সামনে রেখে এখন থেকেই সরকারি সিন্ডিকেট চক্র দেশের জনগণের পকেট কাটতে বেপরোয়া হয়ে উঠেছে। দশ দিনে রমজান সংশ্লিষ্ট কয়েকটি পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। শুল্ক কমানোর পর ওই চারটি পণ্যের দাম কেজিতে ৪০ টাকা কমার কথা, কিন্তু কমেনি তো বটেই, বরং চারটি পণ্যের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে গেছে। পাইকারি পর্যায়ে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১৩৪ টাকা দরে, যা এক সপ্তাহ আগে ছিল ১৩২ টাকায়। এখন খুচরা বাজারে খোলা চিনি কেজি প্রতি ১৪০ টাকা থেকে ১৪৫ টাকা, প্যাকেটজাত চিনি ১৪৮ টাকা দরে বিক্রি হচ্ছে। এখন সেই দরে কিনতে হচ্ছে চিনি। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরকে দলটির জড় পদার্থে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভি। তিনি বলেছেন যেভাবে চালানো হয় কাদেরকে সেভাবেই তিনি চলেন। দেশের সমৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিন, বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন কিছু লোক দেশের অগ্রগতি এবং গণতন্ত্রের ধারাবাহিকতা চায় না, তারা এখন মিথ্যা তথ্য ছড়িয়ে দেশের সমৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনাদের অর্থাৎ প্রবাসী বাংলাদেশিদের সঠিক তথ্য দিয়ে ষড়যন্ত্রের জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী রোববার বিকেলে মিউনিখে তার আবাসস্থলে ইউরোপ প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সব কথা বলেছেন। তিনি প্রবাসী বাংলাদেশিরা যেসব দেশে অবস্থান করছেন সেসব দেশের রাজনীতিতে নিজেদের সম্পৃক্ত করতে বলেন। প্রধানমন্ত্রী তাদের বিদেশি নেতাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরতে বলেন। শেখ হাসিনা বলেছেন তার সরকার সারা বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং বেশ কয়েকটি হাইটেক পার্ক প্রতিষ্ঠা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের কাছে বাংলাদেশকে ব্যক্তিগতভাবে বিদেশি অংশীদারদের সাথে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি বলেন এভাবে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ এবং এর জনগণের আর্থসামাজিক উন্নয়নের অবদান রাখতে পারে। দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তার সরকার পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেছেন আমরা তৃণমূল পর্যন্ত উন্নয়ন নিশ্চিত করেছি। তিনি আরো বলেন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশের পদমর্যাদা পেয়েছে এবং ২০০০
2026 সালে উন্নয়নশীল দেশ হওয়ার পথে যাত্রা শুরু করবে। সুতরাং প্রবাসী বাংলাদেশের একটি উন্নয়নশীল দেশের দিকে যাত্রাকে মসৃণ করতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে বলে উল্লেখ করেছেন প্রবাসী বাংলাদেশিদের প্রত্যেককে দেশের রাষ্ট্রদূত হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, তারা 2041 সালের মতো বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা আরো বলেন, 1975 সালের পর 7ই জানুয়ারি বাংলাদেশে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশারেফ হোসেন ভূঁইয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পাকিস্তানের সরকার গঠন নিয়ে আজ আসতে পারে বড় ঘোষণা। পাকিস্তানে এবারের নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই জোট করেই সরকারে আসতে হবে দলগুলোকে। তবে 10 দিন পার হয়ে গেলেও এখনও কোনো জোট সরকার গঠন করতে পারেনি কোনো দল। তবে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ PMLN জানিয়েছে, আজ সোমবার বিলাল ভুট্টো জারদারি দল PPP-র সঙ্গে বৈঠকে এ বিষয়ে বড় অগ্রগতির খবর পেতে পারে। খবর জিও নিউজের। গত 8ই ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল PTI সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম PMLN এবং দ্বিতীয় পিপলস পার্টি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, ফলে জোট গঠন করে সরকারে আসার চেষ্টা করছে দলগুলো। ইতিমধ্যে এ বিষয়ে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছে PMLN এবং PPP। PMLN এর সিনিয়র নেতা সাবেক অর্থ উপদেষ্টা ইসাক দার বলেছেন, সোমবার পঞ্চমবারের মতো বৈঠক বসবে দুই দলের সমন্বয় কমিটি। এই বৈঠকে বড় ধরনের অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। জোট সরকার গঠন নিয়ে PMLN এবং PPP-র সমন্বয় কমিটির প্রধান ইসাক দার, তিনি বলেছেন, গতকাল পর্যন্ত বিভিন্ন প্রস্তাবের উপর আলোচনা চলছিল, উভয় পক্ষ থেকে এখনও চূড়ান্ত বিষয় একমত হতে পারেনি। কেন্দ্রে পরবর্তী সরকারের বিষয়ে আলোচনা শেষ হওয়ার পরে একটি যৌথ ঘোষণা দেওয়া হবে।